রাজধানীর নয়াপল্টন বিএনপি অফিসের সামনে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনা ছাড়াই চলছে বিএনপি ডাকা হরতাল এদিকে বিএনপি ডাকা হরতালে রাজধানীতে বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টন থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ বিএনপি নেতারা অভিযোগ করেছেন বিএনপির হরতালকে ব্যর্থ করতে গতকাল রাত থেকে নির্বিচারে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে সরকার সেই সাথে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে সকাল সাতটা নাগাদ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রহমান মানিককে আটক করে পুলিশের সদস্যরা এ সময় সেখানে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপি নেতা সারাদেশে হরতাল সফল করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজি সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তিনি এই আহ্বান জানান সরকারের একটি অগণতান্ত্রিক আচরণ এটি সরকারের স্বৈরাচারী আচরণ এবং এটি একটি চরম রূপ ধারণ করেছে দিয়ে এখন ফ্যাসিবাদে ফ্যাসিবাদের নগ্ন রূপে তারা এখন আত্মপ্রকাশ করেছে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে এবং সারা দেশে গত কয়েকদিনে অসংখ্য মানুষকে সাধারণ মানুষকেও তারা গুলি করে হত্যা করেছে এখানে নারী শিশু বৃদ্ধ তাদের এই হত্যাকাণ্ড থেকে বাদ যায়নি তারই প্রতিবাদে আজকের এই হরতাল আমাদের এই ডাকা হরতালে বিএনপির ডাকা হরতালে হরতালে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা উঠে আসবেন উঠে আসছেন এবং হরতালের সমর্থনে তারা রাজপথে থাকবেন